মর্নিং সুইট ফিল্ম ব্লগে তোমাদের জানাই স্বাগত আর নতুন আরেকটা ব্লগ দেখার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো ইয়ে হয়েছে, দিয়া দিচ্ছে ঠাকুর, আর দিয়ার পাপা গেছে ওই যে গাড়ি গাড়ি বলছি বাইক ঠিক করাতে, ওই যে মানে ফ্ল্যাটে তো জলে নিচে রয়ে গেছিল তো নষ্ট হয়ে গেছে, তো বাইক ঠিক করতে গেছে। আর এই দেখো, এদিকে দেখো আমাদের গাড়িগুলো বাড়িতে চলে এসেছে, মানে রাস্তাঘাটে ইয়ে জল কমে গেছে তো মানে শুকিয়ে গেছে, তো গাড়িগুলো এসেছে বাড়িতে, মানে কালকে কালকে এনেছে, আজকে হচ্ছে শুক্রবার, মানে কালকে এনেছে। তো ইয়ে কি বলবো, কাল মানে এই মাত্র আমি একটা ব্লগ শেষ করলাম, মানে কালকের ব্লগটা শেষ করতে পারিনি তো সকালবেলা, মানে এই মাত্র না একটু আগে আর কি, ঘন্টা দুই ঘন্টা আগে শেষ করলাম। আর ইয়ে মানে সকালবেলা দিয়ার দিয়ার পাপা উপাসনাতে গিয়েছিল, তো এনেছিল প্রসাদ, আমি একটু প্রসাদ খেয়ে আর প্রসাদ সাথে একটু চা খেয়ে নিয়েছিলাম। তো ওই হলো আমাদের খাবার, দিয়ার পাপা পান্না ভাত খেয়েছে আর আমরা মা আর চা মুড়ি খেয়েছি। আর এই দেখো পিছন দিকে একটা কি জিনিস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঢুল, মানে দিয়ার ছোটবেলার খেলনা আর খেলনা ঢুল, অনেক ছোট না অনেকটাই বড় আছে। তো ওই যে ফ্ল্যাটের জন্য আমরা মানে বক্সটা খালি করলাম না, তো ওই খালি করতে গিয়ে ওইটা বের হলো, আর এখনো তো বক্সের ভিতরে ঢুকাইনি, সব তো সবই জায়গায় যেটা জায়গায় রয়েছে বক্সের ভিতরে কোনো খালি, তো ওইটাও এখনো বাইরে রয়ে গেছে, আস্তে আস্তে ঢুকাবো। কত ঘর পরিষ্কার করব, কাপড় চোপড় ধুবো না, মানে জিনিস ঠিকঠাক জায়গায় রাখবো, তো এখনো রয়ে গেছে, ঘরেই তো আছে তাই না, থাক। শুধু কাপড়গুলা নামিয়ে নিয়েছি, ওই যে গোড্রেজের কাপড়গুলো যে ব্যাগে ঢুকিয়ে উপরে তুলেছিলাম ওইগুলো নামিয়ে নিয়েছি, কেন ইন্দুর খেয়ে নেবে। আর তো মোটামুটি গোড্রেজের কাপড় মোটামুটি সবই ভালো কাপড় ছিল, তো এগুলা হলে শুধু নামিয়ে নিয়েছি। তবে মানে গোড্রেজে এখনো মানে যে যেটা যেরকম আছে সেটাই, মানে খালি ব্যাগগুলো নামিয়ে আমি ওই মানে চেয়ার চেয়ার রেখে চেয়ারেই দেখো, চেয়ারের উপরেই দেখো খালি ওই ব্যাগে কাপড় আছে। তো এই দেখো আমি খালি কাপড় ধুচ্ছি আর এই জমাচ্ছি, মানে এগুলো যে ভাঁজ করবো ভাঁজ করারটা সময়টা আমি পাচ্ছি, কেন ওই যে মানে ঘরটা পরিষ্কার করে ইয়ে হয়ে যায়, টায়ার্ড হয়ে যায়, তারপর আর ভালো লাগে না। কিন্তু এই যে এই দেখো দরজার নিচ, এই দরজার নিচ এখনো রয়ে গেছে, এগুলা রয়ে গেছে, এখনো পরিষ্কার করে মানে একটু একটু করে করছি। তো আজকে কি হলো, আজকে আর আমি মানে কালকে তো ওই যে ইয়ের বাসনগুলা মানে শোকেজের যে কাপ প্লেটগুলা মাজলাম, আরো কত কাজ পরিষ্কার, আজকে ওই রান্নাঘরের পিছন দিকটা গোসালাম, তো অনেকটাই আছে এখনো, মানে দরজাটা মোছা বাকি আছে, একটা রুম তো বাকি রয়েছে। আজকে আর আমি কিছু করবো না, আজকে আমার একদম শরীরে দিচ্ছে না। তো বন্ধুরা আমি আমার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো, আশা করি খুব খুব ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করো, আর নতুন কেউ থাকো তো সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো দেখতে থাকো, সকালবেলা না মানে সকাল না যে কোনো টাইমে দেখছি, মানে যদি কোনো নিরাই থাকে আর কি, আর কোনো মানুষের হাল্লা টাল্লা থাকে না, তো সব একদম মানে শুনতে পাচ্ছ পাখিগুলোর আওয়াজ শোনা যায় না, যে যা ভালো লাগে। আর এই দিকের আমরা দরজা খুললে না এদিক থেকে খুব সুন্দর একটা হাওয়া আসে, ফ্যান না হলেও হয় এই জায়গাটা, এতে বসে থাকা যায়। তো এখন আমি যাব রান্না করতে, অনেক বক 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 করে নিয়েছি, লম্বা হয়ে যাচ্ছে, রান্না করতে যাব স্পিডে বলে দিই, থাক রান্না করে গেলে ঘরে দেখাবো। এই দেখো আজকে মানে বাড়িতেই রাখা হয়েছে পাবদা মাছ, তো পাবদা মাছগুলো আমি পেঁয়াজ বাটা করে রান্না করব। তো পাবদা মাছগুলো তো আমি বললাম পেঁয়াজ দিয়ে পেঁয়াজ বাটা করে রান্না করব, আর কালে জেরা সম্ভাজ দিয়ে একদম পাতলা করে ঝোল বানাবো। আর তো আগে আমি নিরামিষটা রান্না করে নিই, নিরামিষ কি রান্না করব ভালো লাগে না, দেখি গিয়ে কি আছে। এই দেখো কালকে যে বাসনগুলো মেজেছিলাম আর কালকে রাত্রে আর তুলিনি, তো আজকে এগুলাকে মুছে 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 গামলাতে তুলে নেবো, তারপর গিয়ে শোকে যে সাজিয়ে রাখবো। তো আমার রান্না বান্না শেষ, আর এখন আমরা খেতে বসে যাব, মানে খেতে বসে যাব কি মাকে দিয়ে দিয়েছি, আর দিয়ে পাপ্পা তো ঘরে নেই, আর দিয়ে আর আমি এখন খাবো শুধু। তো আমি কি কি রান্না করেছি তোমাদেরকে চটপট দেখিয়ে দিই, চলো তোমরা দেখে নাও। এই দেখো এই হচ্ছে মানে আলুর দম, আলুর দম বানিয়েছি, তো আর এই হচ্ছে ইয়ে মুসুর ডাল, মুসুর ডালের বলা,
আর এই হচ্ছে মুসুরি ডালের বড়া। তো বড়াটা একদম সিম্পল করেছি, কোনো পেঁয়াজ টেয়াজ না, এমনিতেই শুধু লবণ আর হলুদ দিয়ে করেছি। আর এই হচ্ছে পাবদা মাছের ঝোল। তো এইটুকু রান্না করেছি আর এখন আমরা খেয়ে নিই। তো চলো, তো এই দেখো রুটি বানাচ্ছি। তো দিয়া আর আমার জন্য বানিয়েছি রুটি, যা গরম লাগছে। এই দেখো আমি হাতের হাতাটা আটিয়ে রেখে মানে বলে রেখেছি, দিয়া আর আমার জন্য বানিয়েছি রুটি। আর এই দেখো এখানে হচ্ছে বাক বাক হয়ে গেছে ভাত দিয়া মানে দিয়ার পাপ্পা আর মার জন্য, মানে মা ছেলের জন্য ভাত আর আমরা মামের জন্য রুটি। আজকে আমার একদম ভাত খেতে ইচ্ছে করছে না। তো ভাত কি মানে দুপুরের তো রান্না রয়ে গেছে, ওই আলুর দম আর পাবদা মাছ, তো ওগুলা দিয়ে মানে দিয়ার পাপ্পা খেয়ে নেবে আর দিয়াও মানে মাছ দিয়ে রুটি খাবে। আর আমি খাবো রুটি হচ্ছে কলা দিয়ে। কলা মানে ঘরে কলা নেই, ওই সকালবেলা যে উপাসনাথ গিয়েছিল তো উপাসনা থেকে এনেছে কলা, তো ওই কলা দিয়ে খেয়ে নেবো। জানি না কেন আমার কয়েকদিন থেকে মানে মাছ ডিম এগুলা খেতে একদম ইচ্ছেই করছে না। আজকে দুপুরবেলা আমি কিন্তু খাইনি, ওই আলুর দম দিয়ে আর ডাইলের বড়া দিয়ে খেয়েছিলাম, খাইনি। তো এখন ভাতের সিটিটা মরলে পরে আমরা ভাতটা খেয়ে নেব, ভাত না মানে যে যেটা খাই আর কি সেটাই খেয়ে নেব। এত গরম লাগছে মানে এ হে একটা ছুট্টু রয়ে গেছে, একটু আটা আর কি রয়ে গেছে, তো আমি এটা বানিয়ে নেই, রেখে আর নষ্ট করে কি লাভ, তাই না? একটুকুই যখন নষ্ট করে কি লাভ, তো আমি তো বানিয়ে নেই, বানিয়ে নিলে তো খেয়ে নেওয়া যাবে। এই দেখো একদম ছোট মোটো হয়েছে পুচকু, এই যে পুচকু, একটা পুচকু হয়েছে। তো পুচকুটাকে আমি বানিয়ে নিলাম, কেন নষ্ট করে কি লাভ, তাই না? এইটুকুই ভালো ভালো, এইটুকুই ভালো। আমাদের খাওয়া দাওয়া শেষ, খেয়ে দিয়ে এই দেখো বসে আছি। আর এই যে দিয়ার বিছানার ডানলপটা, বিছানাটা তো একবার বিছানাতে চাই তো একবার টেবিলে বসে। একচুয়ালি কি হয়েছে বিছানাটা তো সকালবেলা ঘুমায় বিছানাতে আর রাত্রে টেবিলে এসে বসে থাকে। একচুয়ালি কি হয়েছে বিছানাটা তো তুলা মানে তুলে রাখা মানে পালংটা তুলে রাখা, তো আর ইটাকে কোথায় নেবো, ইটা দিনের বেলা আমাদের বিছানার উপরে রাখে, রাত্রে বেলা এখানে নামিয়ে আছি। এই ডেইলি দুবার টানা ওকে মানে এদিক সেদিক করতে হয়। তো যাই হোক, তো এখন তো আমরা খাওয়া দাওয়া শেষ আর এখন আমি ভিডিও এডিট করবো, এডিট করে তারপর ঘুমাবো। তবে এই ভিডিওটাকে এন্ড করি, বাই, গুড নাইট।